মোনা একজন পয়সাওয়ালা মহিলা ছিল, যে তার বৌমা টুইঙ্কল, তার ছেলে রোহিত আর স্বামী হেমন্তর সঙ্গে থাকত। মোনার স্বামী হেমন্ত মেয়ে বাজি করত আর তার অনেক মেয়ের সাথে সম্পর্কও ছিল। এটা কি হেমন্ত, তোমার শার্টে এটা কোন ডাইনি চুমু দিয়েছে? হ্যাঁ, তুমি কি নিজের স্বভাব এক ফোঁটা বদলাবে না? কে জানে আমাকে কোন পাগল কুকুরে কেটেছিল যে তোমাকে বিয়ে করেছিলাম। এই এত কথা শুনতে চাই না, নয়তো এক থাপ্পড় লাগাবো সোজা উপরে চলে যাবে। মোষের মতো চেহারা বানিয়েছে, তার সাথে কে রোম্যান্স করতে যাবে? তোমার নাম মোনা নয়, জলস্তি হওয়া উচিত ছিল। হেমন্তর কথা মোনার খুবই খারাপ লাগে। সে যখন একা একা ঘরে কাঁদছিল, তখন তার বৌমা ঘরে আসে আর টুইঙ্কেল তাকে সুগার মামি হওয়ার জন্য সাজেস্ট করে। সুগার মামি মানে চিনির মা? আরে না না মা, তোমার কাছে এত টাকা আছে যে সেই টাকা দিয়ে তুমি সেই সব সুখ লাভ করতে পারো যেটা তোমাকে বাবা দিচ্ছে না, এখন সেটা ভালোবাসারই হোক বা বিছানারই। কিন্তু টুইঙ্কেল বৌমা, মা তোমারও জীবন আছে আর তুমি ভালো থাকতে চাও, এখন বাবার জন্য তুমি নিজের জীবন কেন বরবাদ করবে? হ্যাঁ টুইঙ্কেল বৌমা, তুই ঠিক বলছিস একদম। টুইঙ্কেল তার শাশুড়ির মেকওভার করিয়ে তাকে অল্প বয়সী ছেলেদের সাথে ডেটিং এ পাঠানোর ব্যবস্থা করে। এখন মোনার জীবনে সেই সমস্ত সুখ ছিল যেগুলোর জন্য সে অতৃপ্ত ছিল। ও বেবি, তুমি 55 বছরের হয়েও কত হট আর সেক্সি দেখতে লাগো, চলো তোমাকে আমি স্বর্গ ঘুরিয়ে আনি। হ্যাঁ বেবি, আমি স্বর্গ দেখার জন্য রেডি, আমি খুব বিপাশার্ত, বাস আর থাকতে পারছি না। সেই অল্প বয়সী ছেলেটা আর মোনা মিলে খুব রোম্যান্স করে, যার বদলে মোনা তাকে অনেকগুলো টাকা আর গিফট দেয়। এইভাবেই সে অল্প বয়সী ছেলেদের সাথে সময় কাটাতে লাগলো আর তাদের দামি দামি গিফট আর টাকা দিতে লাগলো। আমি মিস ক্যালকাটা, জানা দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স, আমি মিস ক্যালকাটা 1976, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে চুম্মা, আশিক বানায়া আশিক বানায়া আশিক বানায়া আপনে, তেরে বিন সুনি সুনি হ্যা বাহে, তেরে বিন সুনি সুনি নিগাহ হ্যায়, তেরে বিন ও আশিক বানায়া। কিন্তু একদিন হেমন্ত মোনাকে একটা ছেলের সাথে রোম্যান্স করতে দেখে ফেলে। তোর এত সাহস, এবার তুই মরলি, আমি তোকে মেরেই ফেলবো এবার। হেমন্ত একটা চাকু দিয়ে মোনাকে মেরে ফেলে আর তারপর তার টাকা পয়সা গয়নাগাটি সব কিছু লুটে নেয়। আর এরপর সেও একটা সুগার ড্যাডি হয়ে যায় আর কম বয়সী মেয়েদের সাথে ফুর্তি করতে শুরু করে দেয়। চলো বেবি, আজকের এই সন্ধ্যা তোমার আমার নামে, এই নাও তোমার জন্য এই গুচির ব্যাগ আর এই ডায়মন্ডের নেকলেস। থ্যাংক ইউ সো মাচ হেমন্ত বেবি, আজকে কিন্তু টানা গাড়ি চালাতে হবে, মনে থাকে যেন থামলে হবে না, আমি চাই আজকের রাত যেন খুব মনে থাকে। টুইঙ্কেল হেমন্তর আসল ব্যাপার জেনে যায় আর তার শাশুড়ির জন্য মন খারাপ হয়। বাবা যা করেছেন একদম ঠিক করেননি, ওনার এটা করা উচিত হয়নি, আই মিস ইউ মা। কিন্তু এক অমাবস্যার রাতে মোনা পেটিয়ে ফিরে আসে আর তার স্বামীর গলা টিপে ধরে। আহ ছাড়ো আমায়, ছাড়ো। কিভাবে ছেড়ে দি তোকে, তুই তো প্রাণ নিয়েছিস আমার, তোকে না মেরে তো ছাড়বো না, এসে গেছি প্রতিশোধ নিতে। এই বলার পর মোনা অদৃশ্য হয়ে যায়। হেমন্ত ভয় পেয়ে গেলেও সে খুব চালাক ছিল, সে জানত মোনা যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে, সেই জন্য সে সতর্ক হয়ে যায়। আর এরপর মোনা যখন তার উপর আরেকবার হামলা করতে যায়, তখন সে দৈবিক মন্ত্র উচ্চারণ করতে থাকে আর একটা তান্ত্রিকের সাহায্যে তাকে একটা বয়মের ভেতর বন্দি করে। হিম ত্রিম ক্রিম চামুন্ডায় নমঃ, জয় কালী কলকাতা ওয়ালি, তেরা বচন যায় না খালি, ওম ব্রিং ত্রিম ক্রিম, কাল খুব ভালো রাত, কাল আমি আর আমার সাথী এসে এই বয়মের ভেতরে ভরা পেতনিকে মেরে ফেলবো। হ্যাঁ তান্ত্রিক বাবা। এর পরের দিন রাতে যখন অনেকগুলো তান্ত্রিক হেমন্তের বাড়িতে আসে,
তখন টুইঙ্কেল তাদের প্রসাদ খাওয়ায়, আর সবাই সেই প্রসাদ খেয়েও নেয়। আর কিছুক্ষণ পর, তান্ত্রিক বাবা চলেন তাহলে, এবার আমরা ওই পেতনিকে শেষ করব। কিন্তু হঠাৎ সব তান্ত্রিক বেহুশ হয়ে যায়, আর এই দেখে হেমন্ত আশ্চর্য হয়। ঠিক তখনই টুইঙ্কেল হাতে বয়ম নিয়ে চলে আসে, যার ভিতরে মোনা বন্দি ছিল। কি হলো বাবা, ভয় পেয়ে গেছো? আমি ইচ্ছে করে এদের সন্দেশে ঘুমের ওষুধ মিলিয়েছিলাম। মাকে আমি এখনই জার থেকে মুক্ত করব আর তোমার নিধন করবে। হেমন্ত ভয় পেয়ে যায়, আর টুইঙ্কেল সেই বয়মের ঢাকনা খুলে দেয়, যার ভিতর থেকে মোনা বেরিয়ে আসে। আর সে প্রেত বিদ্যা দিয়ে হেমন্তর উপর আক্রমণ করে, আর হেমন্ত মারা যায়। যখন তুই করছিলি তো সব ঠিক, আমি করলেই ভুল হয়ে গেল। যে গাছ লাগিয়েছি তারই ফল পাচ্ছিস, বিদায়। এইভাবে মোনা হেমন্তকে মেরে ফেলে, আর এরপর মোনা আর টুইঙ্কেল একে অপরকে আলিঙ্গন করে। আর এরপর থেকে মোনা তার বৌমার সাথেই থাকে, আর তার সব আপদে বিপদে তার সঙ্গ দেয়।